বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা অধিনায়ক হিসেবে ধরা হয় অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে। 2010 সালে বাংলাদেশ দলের অধিনায়কের দায়িত্ব পান মাশরাফি, কিন্তু ইঞ্জুরির কারণে দল থেকে বাইরে চলে যান কয়েক বছরের জন্য। এরপর দ্বিতীয় মেয়াদে 2014 সালে আবারও বাংলাদেশ ওয়ানডে ও টি টোয়েন্টি দলের দায়িত্ব পান মাশরাফি। এরপর থেকে পাল্টাতে থাকে বাংলাদেশ ক্রিকেটের চিত্র। 2016 সালে বাংলাদেশের টি টোয়েন্টি দলের দায়িত্ব ছাড়লেও ওয়ানডে ক্রিকেট চালিয়ে যান মাশরাফি। টি টোয়েন্টির পর এবার ওয়ানডে ক্রিকেটের সমাপ্তি টানলেন মাশরাফি। মাশরাফি আর খেলতে না পারলেও তাকে যোগ্য মর্যাদার স্থানে বসানো হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আহমদ মোস্তফা কামাল এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ জাহিদ আহসান রাসেল এমপি। হাতিরঝিলে বঙ্গবন্ধু স্পোর্টস চ্যাম্পিয়নশিপের উদ্বোধনকালে একথা জানান তারা। এর আগে শুক্রবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়ক হিসেবে শেষ ম্যাচ খেলেন মাশরাফি বিন মুর্তজা। সব শেষে কিছু ম্যাচে ফর্মে না থাকায় অধিনায়ক মাশরাফিকে নিয়ে গেলেও কিছুদিন ধরে বেশ সমালোচনা হচ্ছিল, এখন অধিনায়কত্ব ছেড়েছেন। তবে গুঞ্জন উঠেছে খেলোয়াড় মাশরাফি কি বাংলাদেশ দলে জায়গা পাবে, তার প্রেক্ষিতে বক্তব্য দিলেন আহমদ মোস্তফা কামাল এবং মোহাম্মদ জাহিদ আহসান রাসেল। অধিনায়কত্ব থেকে বিদায়ের বিষয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ জাহিদ আহসান রাসেল বলেছেন, মাশরাফি দেশের ক্রিকেটারদের আইকন, আমরা তাকে সর্বোচ্চ জায়গা দেওয়ার জন্য অপেক্ষা করছি। মাশরাফিকে আমরা তার যোগ্য মর্যাদার স্থানে বসাবো। বিসিবি এবং আইসিসির সাবেক সভাপতি এবং বাংলাদেশ সরকার অর্থমন্ত্রী আহমদ মোস্তফা কামাল বলেছেন, মাশরাফি সবার আইকন, মাশরাফি তার জায়গাতেই সবসময় সেরা। সে অধিনায়কত্ব ছেড়েছেন, এখন এমপি, তার সাথে আমাদের সবসময় যোগাযোগ ছিল, আছে, তাকে আমরা সর্বোচ্চ মর্যাদায় দেব, আর সে সর্বোচ্চ সম্মান হতে পারে বিসিবির সভাপতি। এদিকে মাশরাফির প্রতি ভালোবাসা প্রকাশ করে সেদিন দেশের সব রাস্তা গিয়ে মিশেছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। কানায় কানায় পরিপূর্ণ ছিল স্টেডিয়াম, বৃষ্টি বিঘ্নিত ঘটলেও স্টেডিয়াম ছাড়েনি তারা। এইদিকে প্রধানমন্ত্রীর নির্দেশনা অপেক্ষা করছেন পাপন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী মুজিব বর্ষ উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিশেষ কর্মসূচির প্রস্তুতি নিচ্ছে বহু আগে থেকে। সব শেষে জানা গেছে মুজিব বর্ষ উপলক্ষে চলতি মাসে ভারতীয় কিংবদন্তি সঙ্গীত শিল্পী এ আর রহমানের কনসার্ট এবং বিশ্ব একাদশ আর এশিয়া একাদশের মধ্যকার দুই ম্যাচের সিরিজ আয়োজন করেছে বিসিবি। তবে পরিস্থিতি পাল্টে গেছে শেষ দুই তিন দিনে, যখন দেশে পাওয়া গেছে তিনজন করোনা ভাইরাস রোগীর সন্ধান এবং সংকুচিত করা হয়েছে মুজিব বর্ষ উপলক্ষে সরকারি সব কর্মসূচি। এরকম অবস্থায় 28 মার্চ এ আর রহমানের কনসার্ট ও 21 থেকে 22 মার্চ বিশ্ব একাদশ আর এশিয়া একাদশের ম্যাচ কি হবে, এ নিয়ে কৌতূহল ক্রিকেট পাড়ায়। প্রধানমন্ত্রী পরিষ্কার করে বলেছেন, জনগণ যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়। মুজিব বর্ষ উদযাপনে জনসমাগম সম্বলিত অনুষ্ঠানের আকার আকৃতি অবৈব কমিয়ে আনার কথা বলেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, জনস্বাস্থ্য সবার আগে, আর এরকম অবস্থায় ভরা স্টেডিয়ামে আন্তর্জাতিক পর্যায়ে ম্যাচ আয়োজন করাটা বিপজ্জনক সবার জন্য। বোর্ডের দায়িত্বশীল এক সূত্র জানিয়েছে, যেহেতু এশিয়া বনাম বিশ্ব একাদশের ম্যাচে অংশ নিতে যাওয়া ওইসব বিশ্ব ক্রিকেটে তারকাদের অন্য সময় একত্রিত করা কঠিন, বর্তমান অবস্থায় অনেক ক্রিকেটার আসতেও চাচ্ছেন না। আবার অনেক রুট এবং এয়ারলাইন্সে ট্রাভেল করাতেও করোনা ভাইরাসের কারণে এসেছে নিষেধাজ্ঞা, ফলে সংশয় তৈরি হয়েছে। এখন দিনক্ষণ পাল্টালে আবার তাদের একসাথে সবাইকে জড়ো করাও আসলে কঠিন হবে। তাই এ বিষয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কথা বলতে চাচ্ছেন। একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, এইসব বিষয়ে খোলামেলা কথা বলার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ প্রার্থী বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। প্রিয়দর্শক, এর যদি আপনার কোনো মন্তব্য থাকে কমেন্ট বক্সে জানিয়ে দিন, আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। নিত্য নতুন খবরাখবর ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি বাজিয়ে দেবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, থ্যাংক ইউ।